আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আপনি আপনার লোকেশন থেকে অর্থাৎ আপনি আপনার অবস্থান থেকে কীভাবে একটা নির্দিষ্ট জায়গার দূরত্ব পরিমাপ করতে পারবেন, নির্দিষ্ট জায়গা ওই জায়গাটা গন্তব্যে আপনি কীভাবে যেতে পারবেন, কত সময় লাগবে, কী কীভাবে আপনি যেতে পারবেন, সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দর্শক চলুন তাহলে আমরা এবার দেখব যে কীভাবে আপনি আপনার লোকেশন অথবা আপনি আপনার কলিগ অথবা আপনি আপনার কোনো ব্যক্তির অবস্থান সম্পর্কে জানতে পারবেন, অথবা আপনি আপনার লোকেশনটা কীভাবে অন্যের সাথে শেয়ার করবেন, অথবা আপনি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর অথবা আপনি আপনার পরিবারের সাথে জানাতে পারেন যে আপনি এখন কোন জায়গাতে আছেন। তো এই জন্য যে কাজটা আপনাকে করতে হবে যে আপনার ফোনটা অবশ্যই অ্যান্ড্রয়েড হতে হবে এবং আপনার ফোনে অবশ্যই গুগল ম্যাপ সফটওয়্যারটি থাকতে হবে। যদি আপনার মোবাইলে অথবা অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনার গুগল ম্যাপটা ডাউনলোড করে তারপর গুগল ম্যাপটা জিমেল আইডির মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আপনাকে লগ ইন করে তারপর হচ্ছে যে আপনার গুগল ম্যাপে লগ ইন করতে হবে। তো আমার এখানে অলরেডি গুগল ম্যাপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ডিসপ্লেতে দেখাচ্ছে গুগল ম্যাপ। গুগল ম্যাপ অন হচ্ছে। এখন আপনি কোনো এক গন্তব্যে আপনি পৌঁছাবেন। সাপোজ আপনি ঢাকা থেকে চিটাগং যাবেন, সেক্ষেত্রে আপনি কীভাবে যাবেন সেটাও আপনি জানতে পারবেন। এখন আপনার যে বিষয়টা হচ্ছে যে আপনি কীভাবে আপনি আপনার বর্তমান লোকেশনটা জানতে পারবেন, তো এক্ষেত্রে আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে যে আপনি কোথায় অবস্থান করছেন, এখন আপনার এখন অবস্থানটা কোথায়। এটাকে আপনি স্ক্রিনশট দিয়ে আপনার ফ্রেন্ড অথবা কলিগ আপনি জানাতে পারেন যে আপনি এখন কোথায় আছেন, অথবা আপনার লোকেশনটা শেয়ার করার জন্য যেতে হবে লোকেশন শেয়ার। আপনি দেখতে পাচ্ছেন শেয়ার লোকেশন স্টে কানেক্টেড। আপনি আপনার লোকেশনটা শেয়ার করার জন্য আপনি এখন যার সাথে শেয়ার করতে চাইবেন তার সাথে আপনি শেয়ার করতে পারবেন। এখানে কিছু নাম্বার দেখাবে আর আপনাকে অবশ্যই ওয়ান আওয়ার না করে আনটিল ইউ টার্ন দিস অফ এই জায়গাতে ক্লিক করে রাখতে হবে। এবার আপনি যার সাথে আপনার লোকেশনটা অর্থাৎ আপনার অবস্থান সম্পর্কে যাকে আপনি জানাতে চান তাকে এই সিলেক্ট করে, এখানে দেখতে পাচ্ছেন অনেকে আছে, তাকে সিলেক্ট করে আপনাকে মেসেজটা পাঠিয়ে দিতে হবে। তবে সেক্ষেত্রে আপনাকে দুটো উপায় থাকে বা বেশ কয়েকটা উপায় থাকে, যে আপনি মেসেজের মাধ্যমে আপনার লোকেশনটা জানাবেন নাকি হোয়াটসঅ্যাপে জানাবেন, জিমেলে জানাবেন, ফেসবুকে জানাবেন, মানে বিভিন্ন উপায় আছে যে যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আপনি আপনার লোকেশনটা শেয়ার করতে পারবেন। যেমন আমি শেয়ার করতে চাই যেভাবে জিমেইল, আপনি জিমেলটা ক্লিক করবেন। জিমেলে ক্লিক করার পর আপনার লোকেশন যে লিঙ্কটা চলে আসবে, এরপর আপনি যাকে জানাতে চান তার জিমেল আইডিটা দিবেন। এভাবে হচ্ছে জিমেল আইডিতে দেওয়ার পরে আমি সাপোজ আমাকেই আমি সেন্ড করলাম, এরপর আপনি একটা সাবজেক্ট নিরূপণ করবেন অথবা আপনি সাবজেক্ট না হলেও হবে, লোকেশন শেয়ার নামে একটা আমি সাবজেক্ট দিলাম এবং মেইলে সেন্ড করে দিলাম। এভাবে আপনি আপনার লোকেশনটা শেয়ার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। তো এভাবে আপনি আপনার লোকেশনটা জানতে পারবেন। এবার আপনি অন্যের লোকেশনটা কীভাবে জানবেন, আপনি আপনার কোনো কলিগ, আপনার কোনো ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড যাই বলেন তার লোকেশনটা আপনি কীভাবে জানতে পারবেন, এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এই সেম প্রসেসে আপনি যেভাবে আপনার লোকেশনটা শেয়ার করলেন, এবার ওই ব্যক্তি
যেই ব্যক্তিকে আপনি মেইল করলেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন, অথবা আপনি যে কোনো উপায়ে তাকে একটা মেসেজ দিলেন, ওই মেসেজটা যখন ওই ব্যক্তি ক্লিক করবে অর্থাৎ গুগলে ব্রাউজ করবে, ঠিক আপনার লোকেশনটা সে জানতে পারলো। ঠিক অপোজিট পাশ থেকে যখন আপনার কোনো কলিগের অবস্থান জানতে চাইবেন, সেক্ষেত্রে আপনি তার অ্যান্ড্রয়েড ফোন থেকে, তার ডিভাইস থেকে তার লোকেশনটা শেয়ার করবেন আপনার মোবাইলে। এই একই প্রসেসে টার্ন অফ দিস একটা সেটিং থাকে, এই মেসেজের মাধ্যমে আপনি জানবেন। এবার যখন একবার আপনি এই ওনার লোকেশনটা, উক্ত ব্যক্তির লোকেশনটা আপনি জানবেন, ঠিক ওই সময়ের পর থেকে আপনি আপনাকে আর পরবর্তীতে মেসেজ দিতে হবে না, এবং কি প্রতি ঘন্টা হোক মিনিটে হোক আপনাকে তার অবস্থান সম্পর্কে মেসেজ আসতে থাকবে। এক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে এটাকে সেটিং করে দিতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই তার অ্যান্ড্রয়েড ফোনটা অর্থাৎ ডিভাইসটা আপনাকে হ্যান্ডেলিংয়ের মাধ্যমে আপনার কাছেই লোকেশন শেয়ার প্রথম একবার করলেই পরবর্তীতে আর আপনাকে তার শেয়ার পাওয়ার জন্য আর কষ্ট করতে হবে না। তো এবার আপনি আপনার অবস্থান থেকে, আপনি সাপোজ ঢাকা থেকে আপনি চিটাগাং যাবেন, অথবা আপনি আপনার অবস্থান থেকে যেখানেই থাকেন আপনি অবস্থান থেকে আপনি অন্য কোথাও যাবেন, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে রোড ডিরেকশন একটা অপশন থাকে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি আপনার লোকেশন তো অবশ্যই শেয়ার করাই আছে, এবার আপনি কোথায় যেতে চাচ্ছেন, আপনি কোথায় যেতে চাচ্ছেন, সাপোজ আমি লিখলাম আমি ঢাকা যাব আমার অবস্থান থেকে, ঢাকা কোথায় যাব, ঢাকা নিউ মার্কেট সিলেক্ট করলাম, আমার চলে আসছে ঢাকা নিউ মার্কেট, আমি কীভাবে যেতে পারব। দেখে আমার অবস্থান থেকে আমি যদি বাসে করে যাই, অর্থাৎ আমি এখন গাড়ির মাধ্যমে যেতে পারি, বাইসাইকেলের মাধ্যমে যেতে পারি, হেঁটে যেতে পারি, বিভিন্ন উপায় আছে। আপনি যদি বাইকে চলে যান, দেখেন বাইকে আপনাকে কোন কোন রোডটা দেখাবে, এখানে দেখাচ্ছে আপনি এভাবে যেতে হবে, তার লোকেশনটা দেখাচ্ছে। সাপোজ আপনি বাইকে যেতে চাচ্ছেন না, আপনি বাসে যাবেন, সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে আপনি কোন বাসে যেতে পারবেন, তার সহজ বোধ দেখেন দেখেন নীলাচল এক্সপ্রেস, আপনি এখান থেকে আপনার অবস্থান থেকে নীলাচলের মাধ্যমে আপনি যেতে পারবেন উক্ত অবস্থানে। এরপর আপনি শুভযাত্রা যেতে পারবেন, টু হুইলার বাইকের মাধ্যমে যেতে পারবেন, এবার আপনি প্রাইভেট গাড়িতেও যেতে পারবেন, আপনি চাইলে হেঁটেও যেতে পারবেন। তো যে কোনো উপায় আপনি যাওয়ার জন্য সহজ যে রাস্তাটা, সেই রাস্তাটা গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে। এইভাবে আপনি আপনার লোকেশন শেয়ার থেকে শুরু করে, অথবা অন্যের লোকেশন শেয়ার থেকে শুরু করে, আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য আপনি উক্ত ব্যবস্থা করতে পারেন। তবে শুধু শুধু এতে যে বাংলাদেশের জন্য তা না, আপনি সাপোজ মনে করেন যে আপনি কোনো বিদেশে ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়াতে আপনি যে যাবেন সেক্ষেত্রে আপনি কীভাবে যেতে পারেন, কোন কোন উপায়ে যেতে পারেন, তারও কোনো নির্দেশনা থাকে। দেখেন আমি যদি ইন্ডিয়ার আমার অবস্থান থেকে কলকাতা যাই, কলকাতা আমি কীভাবে যেতে পারব, দেখেন কলকাতা আমাকে আমার অবস্থান থেকে এভাবে আমি যেতে পারব, অর্থাৎ আমাকে প্রথমে যে অবস্থানগুলো দেখাচ্ছে এভাবে আপনি আপনার অবস্থানে যেতে পারবেন। তো ফ্রেন্ড, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবার পরবর্তীতে নতুন কোনো বিষয়, নতুন কোনো এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।